নমস্কার বন্ধুরা তোমরা যারা অর্থাৎ মেদিনীপুর কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম করেছ তোমাদের এই কলেজটাকে তোমাদের জন্য লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে এই তোমরা দেখবে আজকে কি নিয়ে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো এবং তোমাদের যাদের এই লিস্টে নাম নেই তারা কি করবে ভিডিওটির শেষে তোমরাকে বলে দেব তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরা বুঝে নিতে পারবে চলো ভিডিওটির দিকে এগোনো যাক তো বনরা সর্বপ্রথমে তোমরা তোমরা ক্লিক করার পর এরকম একটি পেজ এর চলে আসবে এখানে তোমরা এখানে একটি তোমাদের পপ আপ চলে আসবে এখানে ক্লোজ করে দিতে হবে ক্লোজ করার পর তোমরা দেখবে দিকে লেখা রয়েছে দু হাজার চব্বিশ টাকা পঁচিশ অর্থাৎ বোন কলেজ কলেজে অফিসিয়াল অফিস চলে আসার পর তোমরা সফট উপরেই তোমরা দেখতে পাচ্ছ প্রভেনশন মেয়ালিস্টেশন দু হাজার চব্বিশ টাকা পঁচিশ লেখা রয়েছে এখানে তোমরাকে ক্লিক করে নিতে হবে বন্যরা ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে একটু নিচের দিকে আসবে এখানে তোমরা একটি লিঙ্ক পাবে তোমরা দেখতে পাচ্ছ সেশন মেয়ালিস্ট ফোর চব্বিশটা পঁচিশ তোমরা দেখতে পাচ্ছ মেদিনীপুর কলেজ এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি লিঙ্ক দেওয়া রয়েছে প্রমেন লিস্ট ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ার এ ক্লিক করে নিতে হবে ক্লিক হেয়ার এ ক্লিক করার পর বন্যরা এরকম একটি পেজ চলে আসবে এখানে তোমরা একটু নিচের দিকে আসবে এখানে তোমরা ফার্স্ট পেজ নম্বর তোমরা দেখতে পাচ্ছ এবং লিস্ট টাইপ দেখতে পাচ্ছ পারমিশন মেইল লিস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ পাবলিশ কিন্তু আজকে করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা পারমিশন মেইল লিস্ট লেখা রয়েছে এখানে তোমরাকে ক্লিক করে তোমাদের লিস্টটি দেখে নিতে হবে এখানে তোমরা ক্লিক করে নেবে ক্লিক করার পর এরকম একটি পেজে চলে আসবে এখানে আসার পর বন্ধুরা তোমরা যে সাবজেক্টে ফর্ম ফিল আপটি করেছ সেই সাবজেক্টের লিস্টটি তোমরা দেখে নিতে পারবে এবং ক্যাটাগরি অনুযায়ী লিস্টটি রয়েছে যেমন তোমাদের বলি তোমরা যারা বেঙ্গলি সাব বেঙ্গলি অনার্স সাবজেক্টে ভর্তি হবে অর্থাৎ বেঙ্গলি অনার্স সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছ অর্থাৎ ফোর ইয়ার্স বি এ অনার্স উইথ মেজর ইন আর্টস অর্থাৎ তোমরা যারা এই বেঙ্গলি অনার্সে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছ তোমরা যে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ আর যারা জেনারেল রয়েছে তারা ইউআর সিলেক্ট করে নিতে হবে ক্লিক করে নিতে হবে এসসি রয়েছে এস টি রয়েছে রয়েছে তো তোমরা যে ক্যাটাগরি রয়েছো সেখানে তোমরা ক্লিক করে নেবে ধরে নাও তোমরা জেনারেল রয়েছো সেখানে চারশো বারোটি তোমরা ক্লিক করে নেবে ক্লিক করার পর তোমরা এরকম একটি পেজে চলে আসবে এখানে আসার পর বোনরা এখানে তোমরা নিজেদের নাম সার্চ লিখে সার্চ করে নিতে পারবে বা এইভাবে তোমরা স্ক্রল করে তোমরা নিজেদের নাম খুঁজে নিতে পারবে আশা করি বোনরা তোমরা এইভাবে নিজেদের লিস্ট দেখে নিতে পারবে এবং যাদের এই লিস্টে নাম নেই তারা অবশ্যই কলেজের সঙ্গে যোগাযোগ করবে এবং তোমরা তিন থেকে চার তারিখের মধ্যে কলেজের সঙ্গে যোগাযোগ করে নেবে আশা করি বলুন তোমরা বুঝতে পেরেছ আজকের পর্যন্তই থ্যাংক ইউ